আজকের একটা ভিডিও আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। স্বল্প পুঁজি, অল্প পুঁজি, কম পুঁজি বা বিনা পুঁজিতে ঘরে বসে আজকের এই ভিডিওর মাধ্যমে একটা যেই থিমটা আমরা দিব, ইজিলি 1.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবে। কি এমন কাজ যেই কাজ করলে এই টাকাটা ইনকাম হবে, আবার আমার পুঁজি লাগছে না? স্বাভাবিক প্রশ্ন আসবে। এই যে 5,000 টাকা এটা বিনা পুঁজিতে ইনকাম হয়ে গেল, তো আমরা ধরে নিই যদি করতে পারেন সম্ভব, এখন করতে না পারলে ভাই লজিকের অভাব নেই। আচ্ছা, প্রতারণা হবে কখন? যখন আপনার থেকে আমি টাকা নিলাম, সার্ভিস না দিলাম, আপনি তো কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই। ভুয়া হয় তারা যাদের অফিস থাকে না, যারা হঠাৎ করে ব্যবসা হয়। আলহামদুলিল্লাহ 28 ইয়ার্স আমরা ব্যবসা করি। গ্রামে এই ব্যবসাটা করা যাবে, শহরে করা যাবে, বিদেশে বসে করা যাবে। এই বিশা টিকেট হোটেল .com 43 টিকাটুলি চৌধুরী মল লেভেল 4 এ অবস্থিত। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি হচ্ছে যারা অনলাইনে টিকিট করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে। এই মুহূর্তে আমি আছি হুজাইব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিস্টার এনাম সাহেবের কাছে। তার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, যারা বেকার ভাইরা আছেন, যারা বেকার আছেন, যারা যাচ্ছেন যে বাড়িতে বসেও কিছু কাজ করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে, তাদের সম্পর্কে তার ব্যবসায়িক বিনা পুঁজিতে কিছু ব্যবসা করার উপদেশ থাকবে। সরাসরি চলে যাচ্ছি এনাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ চমৎকার, ভালো আছি। আমি যেমনটা বলছিলাম যে যারা বেকার আছে তাদের জন্য আপনার কিছু গাইডলাইন্স থাকবে, তাদের জন্য কিছু ব্যবসায়িক মানে ব্যবসা করার একটা সুযোগ থাকবে, অনলাইনে থেকে ইনকাম করার একটা সুযোগ থাকবে, সেই সম্বন্ধে ডিটেইলস একটু বলতেন। প্রথমত যারা বেকার আছে আমরা ধরে নেই তাদের অনেকের পুঁজি নেই, তো স্বল্প পুঁজি, অল্প পুঁজি, কম পুঁজি বা বিনা পুঁজিতে ঘরে বসে আজকের এই ভিডিওর মাধ্যমে একটা যেই থিমটা আমরা দিব, ইজিলি 1.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবে। এটা ডিপেন্ড করবে সে কতটা ইফিসিয়েন্টলি কাজ করতে পারছে তার উপর। যদি কোনো কারণে কেউ কাজ করতে না পারে, তার বেনিফিট হবে তিনি অভিজ্ঞতা পাচ্ছেন, হয়তো ইনকাম হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু ইনকাম হবেই। ইনকাম এমন একটা বিষয়, এটা কাজ হলে যেমন বিষ, কেউ যদি জেনে খায় তাও সে মারা যায়, কেউ যদি না জেনে খায় তাও সে মারা যায়, তার মানে বিষের কাজ বিষ করে যায়। ঠিক তেমনিভাবে আমরা যারা উদ্যোক্তা, আমরা যখন সঠিক প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করতে পারি, তখন আমি একটা মোবাইল বিক্রি করেছি, তাহলে স্বাভাবিকভাবে মোবাইল বিক্রি থেকে আমার লাভ আসবে। আমি একটা স্টুডিও দিয়েছি যেখান থেকে ছবি তুলছি, তাহলে সেই ছবি যদি মানুষ এসে তুলে তাহলে স্টুডিও থেকে লাভ পাবো, যদি না তুলে লাভ পাবো না। তাহলে এই বিষয়টাই অনেক উদ্যোক্তা এনশিওর করার পূর্বেই তিনি হতাশ হয়ে যান। এই একটা কথা যদি ধৈর্য ধরে থাকেন, এই আজকের একটা ভিডিও আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, তো আপনাদের এই প্রতিষ্ঠানে হুজাইব এন্টারপ্রাইজে কী কী সুযোগ সুবিধা আছে এবং আপনার সাথে বিজনেস করতে বা আপনার থেকে অনেকেই আছে যারা একটু বুঝতেছে না, প্রথম অবস্থায় বুঝতে পারে না, যারা ইয়ং জেনারেশন আছে তারা তো অনেক সময় দেখা যাচ্ছে কোন জায়গায় কী কাজটা করলে প্রপারলি তারা মনে করেন ভালো একটা সার্ভিস বা ভালো একটা ইনকাম পাবে। এই গাইডলাইন আপনার বিভিন্ন সংস্থা আছে, আপনি বিভিন্ন এয়ার টিকিটের বিষয়ে যারা বাইরে যেতে চাচ্ছে বা দেশে বাইরে যারা থাকতে যাচ্ছে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আপনার এই হুজাইব এন্টারপ্রাইজ থেকে সার্ভিস দেওয়া হয়, সেই সার্ভিস সম্পর্কে মানে সার্ভিস সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন। খুব সংক্ষিপ্তভাবে আমরা আমাদের সেবাটা বলি, আমরা আমদানি রপ্তানি বাইং হাউস, আমরা নিজেরা এলসি করে পণ্য এনে থাকি, কারো যদি ডকুমেন্টস না থাকে তার পণ্যটা আমরা নিজেরা এলসি দিয়ে এনে থাকি। ঠিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে বিদেশের অনেক এলসি আছে, সেটা রিসিভ করা লাগে এবং বিদেশে পণ্য পাঠিয়ানোর ব্যবস্থা করে থাকি। আমরা বিজনেস ট্যুর করে থাকি, নতুন উদ্যোক্তাদের বিভিন্ন লাইসেন্সিং হেল্প দিয়ে থাকি, আমরা বিভিন্ন মেলার আয়োজন করে থাকি, সেখানে অংশ নেই, সামারি করে দিলাম। এখন যেই সুযোগটা ব্যবসার দেওয়া হবে এটা কোথায় কীভাবে, যেটা একটু আগে বলছিলাম বিনা পুঁজিতে মাসে 1.5 লাখ টাকা লাভ করতে পারে, সেটা হলো আমাদের একটি দুবাই ভিত্তিক সাইট আছে যার নাম হলো বিশা টিকেট হোটেল .com। এই বিশা টিকেট হোটেল .com-এ আপনি যদি একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে সেখানে কী হলো, একজন এজেন্ট হয়ে গেলেন এবং অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ফি লাগছে না। এজেন্ট হওয়ার পরে আপনি বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকেট বিশ্বের যে কোনো দেশে বসে, ধরেন আপনি ফ্রান্সে বসে করতে পারবেন, ঢাকার বসে করতে পারবেন, আবার আপনি প্রত্যন্ত, যেমন আমরা গত দুয়েক দিন আগে এই বাংলাদেশের দিনাজপুরের হিলি বন্দর ট্যুর করেছি, হিলির এক প্রত্যন্ত গ্রামে বসে আপনি সেই টিকিটটা জাস্ট একটা মোবাইল অথবা ল্যাপটপ অথবা ট্যাব থাকলে কাটতে পারছেন। তাহলে কি এমন কাজ যেই কাজ করলে এই টাকাটা ইনকাম হবে, আবার আমার পুঁজি লাগছে না? স্বাভাবিক প্রশ্ন আসবে। প্রথম কথা হলো যারা বিদেশে যায় ট্রাভেল করে, এরকম লোকদেরকে আপনার মেসেজটা পৌঁছে দিতে হবে যে ভাই আমি এয়ার টিকিট কাটতে পারি, আমি ভিসা সংক্রান্ত
টিকিট সংক্রান্ত, হোটেল সংক্রান্ত, দেশে দেশের বাইরে যে কোনো সেবা আপনাদেরকে দিয়ে থাকি। এই মেসেজটা যখন যেতে থাকবে, ধরেন আপনার এক চাস্তো ভাই তিনি মালয়েশিয়া যাবেন, তাহলে তিনি এসে আপনাকে বললেন যে আমাকে একটা টিকিট দেখেন তো, এত তারিখ মালয়েশিয়া যাওয়া, এত তারিখ মালয়েশিয়া থেকে আসা। আপনি চেক করলেন, চেক করে তাকে রেটটা বললেন যে 60,000 টাকা পড়বে, ওকে। এবং এয়ারলাইন্সেও রেটটা কিন্তু 60,000 টাকা আছে, তাহলে উনি যদি এগ্রি করে তাহলে আপনি ওনার টিকিটটা, টাকাটা জমা দিয়ে টিকিটটা কেটে ওনার হাতে দিয়ে দেবেন। কিন্তু বিনিময়ে আপনি যখনই টিকিটটা সার্চ দিয়েছেন তখনই আপনাকে দেখানো হবে যে সেল প্রাইস 60,000 টাকা হলো, আপনার কমিশন কত। তো সম্ভাব্য একটা 60,000 টাকার টিকিটে, কোনো টিকিটে 100 টাকা, কোনো টিকিটে 200 টাকাও কমিশন থাকে, কিন্তু 7,000, 8,000, 10,000 টাকাও কমিশন থাকে। তো এটা এয়ারলাইন্স বেদে একদম মিনিমাম থাকলে আপনার 5,000 টাকা কমিশন থাকবে। তাহলে একটি টিকিট কেটে ফেললেন মানে সাথে সাথে আপনার কমিশনটা রেখে বাকি টাকা জমা দেবেন, আপনি কিন্তু পুরো টিকিটের দাম জমা দেবেন না কখনো। এই যে 5,000 টাকা, এটা বিনা পুঁজিতে ইনকাম হয়ে গেল। তো আমরা ধরে নিই দৈনিক যদি 10টা টিকিট কাটতে পারেন 50,000 টাকা, দৈনিক 50,000 হলে মাসে 1,50,000 টাকা, দৈনিক যদি 20টা টিকিট কাটতে পারেন তাহলে 1,00,000 টাকা, দৈনিক 1,00,000 টাকা হলে মাসে 30,00,000 টাকা। তো এইটা কখন করতে পারবেন, এটা ব্যাপক সেট আপের প্রয়োজন। এখন আমি নতুন উদ্যোক্তা, আমি বিনা পুঁজিতে শুরু করছি, আমি তো একটাই কাটতে পারি না, আমি তো 5,000 টাকাই ব্যবসা করতে পারি না। এটা কিন্তু খুব যৌক্তিক একটা ব্যাপার, এই যে এটা পরিসংখ্যান বলছে এত টাকা, বাস্তবে এই টাকাও আপনি পাবেন কখন, যখন আপনি সেই পরিমাণ কোয়ালিফাইড হবেন। তাহলে ব্যাপারটা হলো যদি আপনি সেল করতে পারেন, মানুষের দোরগোড়ায় আপনার তথ্যকে পৌঁছে দিতে পারেন, অনায়াসে আপনি 1,50,000, 2,00,000, 3,00,000 বা আনলিমিটেড ইনকাম করার অপরচুনিটি এখানে রয়েছে। কিন্তু আমি ধরে নিচ্ছি সব নেগেটিভ, আপনি মানুষের সাথে মিশতে পারেন না, মানুষকে বলতে পারেন না, মানুষ আপনার কাছে আসে না, লজ্জা পায়। তাও যদি আপনি এখন থেকে নক করতে থাকেন মাসে একটা টিকিট, তাহলে আপনার 5,000 টাকা মিনিমাম ইনকাম, আস্তে আস্তে সপ্তাহে একটা টিকিট, তাহলে 1 সপ্তাহে 5,000, 4 সপ্তাহে 20,000 টাকা ইনকাম, আস্তে আস্তে প্রতিদিন একটা টিকিট, তো প্রতিদিন 5,000 টাকা, মাসে 1,50,000 টাকা ইনকাম। তো প্রতিদিন একটা টিকিট, 24 ঘন্টা আপনি মানুষের পেছনে ব্যয় করবেন, ফেসবুকে নক করবেন, ইউটিউবে নক করবেন, ফোনে নক করবেন, বাসায় যাবেন, তো টোটাল এলাকা থেকে একটা টিকিট আপনার কাছে আসবে না, এটা কি হয়? আপনি নিজেকে প্রশ্ন করেন। এই জন্য বলছি যদি করতে পারেন, এই যে ব্যাপারটা এইখানে যদি করতে পারেন সম্ভব, এখন করতে না পারলে ভাই লজিকের অভাব নেই। আমাকে অনেক সময় অনেকে খুব মজার একটা কথা বলি, একটা লোক মন্তব্য করলো এটা বাটপাড়ি, এটা প্রতারণা, এরকম অনেকে মন্তব্য করে। আচ্ছা প্রতারণা হবে কখন, যখন আপনার থেকে আমি টাকা নিলাম সার্ভিস না দিলাম, আপনি তো কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই, যখন টিকিট কাটবেন তখন টাকা দিবেন, তাহলে একটা লোক আপনাকে ঠকাবে কোথায়? আবার প্রয়োজনে টিকিটটা কাটার সাথে সাথে টিকিটের উপরে একটা, অনেকে বলে যে সমস্ত প্রশ্নগুলো আসে আপনার মনে আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি, যে অনেক সময় অনেকের প্রশ্ন আসে যে না এই ধরনের সার্ভিস ভুয়া হয়ে থাকে, আপনি সাথে সাথে ওই এয়ারলাইন্সে গিয়ে একটা পিএনআর নাম্বার থাকে, ওই নাম্বারটা দিলে আপনার টিকিটটা চেক করতে ফেলতে পারবেন। আর ভুয়া হয় তারা যাদের অফিস থাকে না, যারা হঠাৎ করে ব্যবসা হয়। আলহামদুলিল্লাহ 28 ইয়ার্স আমরা ব্যবসা করি এবং যথেষ্ট সুনামের সাথে আমরা ব্যবসা করছি, এবং লাখো মানুষের জীবন, এই যে আপনারা ভাই যেটা বলতেছিলেন, আপনারা খেয়াল করেন যে আমরা উদ্যোক্তা তৈরির কারিগর, এবং 2013 সালে সর্বপ্রথম যখন বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা শুরু করি, তখন আলহামদুলিল্লাহ এই যে ইউটিউবাররা, তারা অনেকে হয়তো ইউটিউব করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এখন ব্যবসার উন্নয়নে যে পাইকারি তথ্য তুলে ধরছে অনেক উপকার করতেছে। তাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি এটা মনে রাখবেন যে এই যদি একটা লোক, পচা মরা মাছ পানিতে যেমন বেশি দিন থাকতে পারে না, একটা লোক ভালো না হলে ব্যবসায় 28 বছর 29 বছর কোনো দিন থাকতে পারে না, আর কোনো ধরনের প্রয়োজন নেই। এরপরে আপনার সাথে আপনাকে আমি ঠগাবো কী করে যদি আমি টাকা অ্যাডভান্স নেই? আমরা হুজাইফ এন্টারপ্রাইজ কখনও কারো কাছ থেকে কোনো অগ্রিম টাকা চাই না, আপনার সাথে আমার অর্থনৈতিক টাসল তৈরি হওয়ার কোনো জায়গাই নেই। আর visaticket hotel.com দুবাইয়ের একটা সাইট, বাংলাদেশে হুজাইফ এন্টারপ্রাইজ এর সাথে জড়িত হয়েছে, এই সাইট কোটি কোটি টাকার সাইট। তো এই সাইটে একটা 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকার একটা টিকিট নিয়ে আপনার সঙ্গে যদি কোনো ধরনের ঝামেলা হয়, আপনি সরাসরি আমাদের অফিসে আসবেন, সাথে সাথে এটা আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে সলিউশন করে দেব। হবে না ইনশাল্লাহ, হবে না। ধরেন আপনি আরও নেগেটিভ, মানুষের নেগেটিভিটির তো শেষ নাই,
যত বড় নেগেটিভ হন, ওকে, সমস্যা হয়েছে আসেন আমার কাছে, আই উইল সলভ ইট। এখন প্রশ্ন হলো, আমি ব্যবসা করতে চাই না ভাই, তাহলে কোনো অসুবিধা নাই, আপনি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে রাত 2টার সময় দাঁড়িয়ে আছেন, আপনার বিমানটি যে কোনো কারণে আপনি মিস করে ফেলেছেন, এই মুহূর্তে সকল ট্রাভেল এজেন্সি বন্ধ, কিন্তু আপনার একটি টিকিট খুব জরুরি প্রয়োজন, আপনি নিজে সাথে সাথে ওই visaticket hotel.com সাইটে ঢুকে লগ ইন করলেন এবং নির্দিষ্ট গন্তব্য সার্চ দিয়ে টিকিটটির রেট দেখলেন, যদি কাঙ্ক্ষিত রেট পেয়ে থাকেন বুকিং দিয়ে সাথে সাথে টিকিটটি কেটে ওই সময় ফ্লাই করতে পারছেন। তাহলে দেখেন, যারা ব্যবসা করবেন তারা যেমন গ্রামে এই ব্যবসাটা করা যাবে, শহরে করা যাবে, বিদেশে বসে করা যাবে, ধরেন ব্যবসা করব না, তাহলে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার অফিসের টিকিটগুলো এখান থেকে কাটতে পারবো, আমার নিজের টিকিটগুলো এখান থেকে কাটতে পারবো, আমার স্ত্রী সন্তানদের টিকিটগুলো এখান থেকে কাটতে পারবো, এটা একটা বড় সার্ভিস। পাশাপাশি যেহেতু নামই হলো ভিসা, ভিসা সংক্রান্ত লিগাল যে সাপোর্ট সেটা আমরা দিব, টিকিট টিকিট তো আপনি কাটছেনই, হোটেল তাই লোকাল এবং ইন্টারন্যাশনাল যত ধরনের হোটেল আছে হোটেলের সার্ভিসটাও খুব দ্রুত অ্যাড হচ্ছে, তো এইটা একটা। আরেকটা হলো, অনেকে তাহলে এই ধরনের ব্যবসা করার জন্য আপনি কিন্তু বাসায় বসে করতে পারবেন, হোস্টেলে শুয়ে করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু অনেকে বলেন না আমি অফিস নেব, তাহলে আবার পুঁজি বিনিয়োগের প্রশ্ন আছে, কারণ একটা অফিস সেট আপ আছে, আপনাকে লিখিত আপনার ধরেন visaticket hotel.com আপনার দেশের বাড়ি ধরে নিলাম ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, তার নাসিরনগর ব্রাঞ্চ দিলাম, এই যে নাসিরনগর ব্রাঞ্চটা চালাইবেন, যদি কোনো দায়বদ্ধতা যেমন সকল দায়িত্ব আমি নিলাম আপনি ক্রিয়েট করেন, তার দায়বদ্ধতা তো আমাকে নিতে হবে, সুতরাং সেই জায়গায় আপনার পুঁজির প্রশ্ন আসবে। তবে আমরা যারা ব্যবসা নতুন শুরু করতে চান, হতাশায় আছেন, তাদেরকে বলবো শুধু আপনি একটা জাস্ট এজেন্ট আইডি করে রাখেন, আপনার যখন প্রয়োজন হয় তখন টিকিট কাটবেন, কারো প্রয়োজন হলে কেটে দিবেন, ইনকাম করতে থাকেন। আর যারা প্রফেশনালি নিতে চান, যে আমার অফিস চাই, আমার ব্রাঞ্চ চাই, তো তারা অফিসে যোগাযোগ করলে এটা আলাদা প্রসিডিওর। সেক্ষেত্রে অনেকেই তো প্রশ্ন থাকতে পারে যে আমি যে এজেন্ট হবো এই জন্য আমার কোনো টাকা পয়সা লাগবে কিনা। আমরা যে এজেন্সি অফার করছি এই এজেন্ট হইতে কোনো টাকা পয়সা লাগবে না, তবে যদি আপনি ব্রাঞ্চ নিতে চান, কারণ ব্রাঞ্চ নিলে আমার সম্পূর্ণ লাইবিলিটি আপনি যা করবেন তা বহন করতে হবে, তখন টাকা পয়সার প্রশ্ন আসবে। সেটা আমরা প্রাথমিকভাবে সাজেস্ট করি যারা বুঝেন এই ব্যবসাটা, দীর্ঘদিন আছেন বা যাদের আর্থিক সক্ষমতা আছে তারা ব্রাঞ্চ নেবেন, কিন্তু নর্মালি আপনারা জাস্ট এজেন্ট হয়ে বিনা টাকায় টাকা ইনকাম করা যায় কি না এটা একটু চেক করেন। এই লাইনে অনেকেই তো বিজনেস করতেছে ট্রাভেল এজেন্সি বা এই টিকিট সবকিছু নিয়ে, এবং অনেক আছে প্রতারক চক্র যারা একদম মানুষের সাথে খুবই প্রতারণা করতেছে, মানুষের টাকা মেরে খাচ্ছে বা 2-3 বার উদাও, তো সেক্ষেত্রে এই উজাইফ এন্টারপ্রাইজকে মানুষ কীভাবে ট্রাস্ট করবে যে হ্যাঁ এরা একদম সলিড? প্রথমত আলহামদুলিল্লাহ আজকে 28 বছর ধরে সুনামের সাথে আমরা ব্যবসা করছি এবং মানুষের সেই বিশ্বাসটা আমরা অর্জন করতে পারছি, কিন্তু মানুষ প্রতারিত হওয়ার কতগুলো জায়গা বলি, এক যেখানে সে অর্থ বিনিয়োগ করে, তাহলে এখানে আপনার কোনো বিনিয়োগ নেই, আপনার যখন প্রয়োজন টিকিট কাটবেন, তখন টাকা দিয়ে টিকিটটা কাটার সাথে সাথে 2 এটা অনলাইনে আপনি চেক করে ঠিক আছে কি না দেখে নিতে পারছেন, এই শুধু এই যে এক আমি কোনো টাকা নিচ্ছি না, 2 যখন টিকিটটা কাটছেন সাথে সাথে চেক করতে পারতেছেন, ফলে visaticket hotel.com সম্পর্কে সামান্য বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকার সুযোগ নাই। আর থার্ড, এরপরও আমরা এই বর্তমান নেগেটিভিটির যুগে কোনো কিছু অ্যারাইজ হলে এর আমি দায়িত্ব নিয়ে সলিউশন করে দেব, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে অনেক প্রতিষ্ঠান চালিয়ে আসছি, অনেকদিন ব্যবসা করছি, আজকে visaticket hotel.com দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তার বাংলাদেশের কার্যক্রমের আমরা পার্টনার হয়েছি, সুতরাং আমরা চাই এটাকে বিশ্বমানের একটা সাইট করে দিতে। একটা লোক প্রতারণা করে কত নিতে পারে, 10,000, 20,000, 1,00,000, 2,00,000, 5,00,000, 10,00,000, 20,00,000, কিন্তু ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, তাহলে একটা লোক কোটি টাকা ইনকাম করে সম্মানের সাথে থাকবে এটা করবে, না সামান্য 10-20,00,000 টাকা প্রতারণা করে মানে মানুষের কাছে গিনিত হবে, কোনটা করবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তো ভাই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এই অফিসে কীভাবে সরাসরি আসতে পারবে? এই visaticket hotel.com 43 টিকাটুলি চৌধুরীমল Level 4 অবস্থিত, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে রাজধানী ঢাকায় আসবে, আসার পরে সে মতিঝিলের পাশে, ওয়ারির পাশে, সায়দাবাদের পাশে, অর্থাৎ এই 3টা এলাকার মাঝখানের এলাকাটার নাম হলো টিকাটুলি, এখানে চলে আসবে। এখানে একটা বিখ্যাত মার্কেট আছে যার নাম হলো রাজধানী সুপার মার্কেট, এটার পাশের বিল্ডিংটাই চৌধুরীমল, এটার Level 4 আসলেই দেখবে এরকম হুজাইফ এন্টারপ্রাইজ visaticket hotel.com অফিস। আর কখনো যদি আমি না থাকি, আমার যারা প্রতিনিধি আছে তারা থাকবে এবং প্রয়োজনীয় তথ্য দিবে,
ভাইকে যদি না পান তাহলে আপনারা তাকে পেয়ে যাবেন, তার অফিসে আরো স্টাফ আছে, আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন, আপনার সাথে সাথে আরো ভাই বোনেরা আছে তাদেরকে আপনারা পেয়ে যাবেন।